আপনারা একটু ধৈর্য ধরে বসুন প্লিজ। আমাদের অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি, বুঝতেই পারছেন মুম্বাইয়ের এই বর্ষা, তার মধ্যে এই কাদা প্যাচপ্যাচে রাস্তা, কি যে ভয়ঙ্কর অবস্থা। যদিও এখন বৃষ্টি পড়ছে না, তবু তার মধ্যে আমাদের আজকের এই বিশাল অনুষ্ঠানের আয়োজন, এইসব সামলানো কি যে কঠিন ব্যাপার। আর আপনারাও তো এসেছেন বলুন, কত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানই দেখার জন্য, তাই আপনাদের সহযোগিতা ছাড়া আমরা তো আমাদের এই অনুষ্ঠান শুরুই করতে পারবো না, তাই না? তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা আরেকটু ধৈর্য ধরে বসুন। সব দেখতে পাচ্ছি, ঝামেলা হবে, এত দেরি হচ্ছে না। আর কতক্ষণ এরকম সেজে গুজে বসে থাকা যায় বলতো? দাঁড়া না, তুই তো জানিস আমাদের ক্লাবটাও পুরনো, আমাদের প্রেসিডেন্ট তেরামি পুরনো, কিন্তু তুই যাই বলিস ভাই, আমাদের প্রাণবন্ত কাকু কিন্তু ভীষণ লাভেবল পার্সন। শোন না, একটা চকলেট খেয়ে নে না, তুই এনার্জি পাবি একটু। প্রাণবন্ত বাবু এত দেরি করছেন কেন? কই কই করে বললাম তাড়াতাড়ি আসবেন। কি করে খাবো? আমার লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে না? আরে আছে না, আমাদের মেকআপ ম্যান কাকু সব ঠিক করে দেবে, তোর কি চিন্তা বলতো? আচ্ছা তাহলে খাই, থোড়া মিঠা হয়ে যায়। আচ্ছা শোন, তোর সব স্টেপগুলো মনে আছে তো, কোনটার পর কোনটা? এতক্ষণ তো মনে ছিল, কিন্তু আর কতক্ষণ মনে থাকে বলতে পারবো না। এই জন্যই বলি প্রাণবন্ত জেঠুকে তোমরা এবার ছুটি দাও। ওরে কাকে আবার উটি নিয়ে যাচ্ছিস টিয়া? আরে উটি না ছুটি, এত দেরি কেন? সদস্যরা তো সব চিন্তিত হয়ে পড়ছে। ওরে বাবা একটু শান্ত শান্ত, বয়স হয়েছে, এত তাড়াহুড়ো করিস না বাবা। গায়ত্রী একটু জল দাও তো। এই নিন। ওরে প্রাণদা এসে গেছে, এবার অনুষ্ঠান শুরু করতে হবে। এসে গেছে প্রাণদা, এসে গেছে প্রাণদা, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমি শিখা এসে গেছি, আপনাদের আর অপেক্ষা করতে হবে না, এইবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি বলে। কিন্তু তার আগে আমরা আমাদের আমরা সবাই ক্লাবের প্রিয় সভাপতি প্রাণবন্ত জেঠুকে মঞ্চে ডেকে নেব কিছু বলার জন্য। প্রাণবন্ত জেঠুর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে জেঠুকে সম্মান জানাচ্ছে আমাদের ক্লাবের ক্ষুদে সদস্য মৌমিতা। বা মৌমিতা, তোকে তো সুন্দর দেখাচ্ছে। জেঠু, তুমি তো আমাদের আমরা সবাই ক্লাবের সভাপতি, আজ আমাদের ক্লাবের 25 বছর পূর্ণ হচ্ছে, তো এই উপলক্ষে আমাদের ক্লাবের মেয়েরা বর্ষামঙ্গল নামে এক নৃত্য নাট্যের আয়োজন করেছে, কত লোক দেখো দেখতেও এসেছে। তুমি যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখো। নমস্কার 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 আপনাদের সকলকে, আমাদের এই বর্ষার বর্ষামঙ্গল অনুষ্ঠানে মানে উপস্থিত হওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। মঙ্গল হোক এই বর্ষায়। আসলে জানেন তো, এই মুম্বাই শহরে এই মঙ্গল কামনা বর্ষার সময় খুব জরুরি। সেই যে ছোট্টবেলায় আমরা সেই কবিতাটা পড়েছিলাম রবি ঠাকুরের, সে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখন সেই বান মুম্বাইয়ের রাস্তায়। সাবধানে থাকবেন,
আর দেখুন ওই রাস্তায় যেতে যেতে ওই মেঘমল্লার আওড়াতে আওড়াতে ম্যান হলে পড়বেন না যেন, সাবধানে রাস্তা পারাপার করুন, আর আপনারা এই উপভোগ করুন এই আমাদের সুন্দর অনুষ্ঠান। আমি আর সময় নষ্ট করব না, আমি বকবক করতে আরম্ভ করলে বুড়ো মানুষ তো কখন শেষ করতে হয় ভুলে যায়। কাজেই আপনারা সবাই দেখুন আমাদের সকলের তৈরি এখানে বর্ষামঙ্গল অনুষ্ঠান, আর উপভোগ করুন। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ জেঠু, ধন্যবাদ। তুমি কিন্তু দারুণ বললে, মেঘমল্লা শুনতে শুনতে রাস্তা পারাপার করবেন না। আপনারাও কিন্তু জেঠুর এই উপদেশ মনে রাখবেন। এইবার আপনারা আমাদের বর্ষামঙ্গল নৃত্যনাট্যটি উপভোগ করুন। আকাশে মেঘের আনাগোনা কবির মনকে উদ্বেল করে তোলে, মন ছুটে যায় দিগন্ত থেকে দিগন্তে। কালো পুঞ্জীভূত মেঘে আকাশ ভরে যায়, ধেয়ে আসে দমকা হাওয়া, কবির মন ও পাগলা হাওয়া সওয়ারি হয়ে সমস্ত ধারা বাঁধন তছ নছ করে ছুটে যায় অন্তহীনের উদ্দেশ্যে। Thank you.
বর্ষা মঙ্গল নিশ্চয় খুব ভালো লেগেছে, জানি ভালো লাগবে। তাই যদি আপনারা আরো একবার জোরে জোরে হাত তালি দিয়ে ওদের উৎসাহিত করেন, তাহলে ওরা আগামী বছর আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করতে পারবে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের এই অনুষ্ঠান দেখতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। কি পেয়েছেন? ছাতা, ছাতা, ছাতা! একটা ছাতার জন্য কেউ এইরকম চেঁচায়? ও চেঁচাচ্ছি কেন? আরে ছাতাটা পেয়ে তো নিজে বেশ গুটি গুটি হাঁটা মারতে শুরু করেছিলেন, আর ধরা পড়ে এখন আমাকে সহবত শেখানো হচ্ছে। দিন ছাতাটা দিন। কি আজে বাজে কথা বলছেন, আপনার ছাতা আমি কেন নিতে যাব? আপনি তো আচ্ছা ছোট লোক, মুখ সামলে কথা বলবেন বলে দিলাম। চোরের মার বড় গলা, দিন ছাতাটা ফেরত দিন। দেখুন আপনি কে আমি তো জানি না, কিন্তু এই পাড়াতে না আমাকে সবাই চেনে। আপনি অতি মাত্রায় অভদ্র, একটা সামান্য ছাতার জন্য আপনি আমাকে। সামান্য ছাতা? এই ছাতাকে আপনি সামান্য ছাতা বলছেন? আপনি জানেন এই ছাতা স্বয়ং লর্ড কর্নওয়ালিস আমার আমার ঠাকুরদার বাবা শ্রী শ্রী প্রজাপতি তর্কতীর্থকে দিয়েছিলেন, আর সেই ছাতাকে আপনি সাধারণ ছাতা বলছেন? তাহলে তো এটা কি ঐতিহাসিক ছাতা? না না না, ছত্র। এই ধরনের দামি ছাতাকে বোধহয় ছত্র বলে, তাই না? কিন্তু আপনি এইরকম একটা মূল্যবান ছত্র দিয়ে আপনার এই আগে, হ্যাঁ ওই মূল্যবান ছত্রটি দিয়ে আমার এই মূল্যহীন মাথাটাকে ঢাকার চেষ্টা করেছিলাম, তা ভারী অন্যায় হয়ে গেছে। তাছাড়া আমি তো আবার ওই মূল্যবান ছত্রটির আর অন্য কোনো ব্যবহারও জানি না। আপনি তো আচ্ছা ফাজিল লোক মশাই, আমি কি তাই বলেছি? আমি বলতে চাইছি এই রকম একটা মূল্যবান ছত্র আপনি তো সামলে রাখা উচিত। আপনি যখন দয়া করে ওই মূল্যবান ছত্রটি আমাকে ফেরত দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি এবার থেকে ওটাকে সামলেই রাখবো। আরে বাবা কি পাগলের পাল্লাই পড়েছি, এটা অতি একটা মামুলি ছাতা, তা এই ছাতাটা যে আপনারই তা প্রমাণ দিতে পারেন? অবশ্যই পারবো, দেখবেন দেখবেন ওর চাঁদিতে না দুটো আটানি সাইজের গোল গোল ছেদা আছে, ডান দিকের স্পোকটা ভাঙা, বাঁ দিকের স্পোকটা কেটে গেছে, আরো দুটো স্পোক তো নেই। কি হলো, এবার ছাতাটা দেবেন নাকি আমি লোক ডাকবো? ব্যস্ত হচ্ছেন কেন, লোক তো আমি ডাকবো। এইরকম পুরনো ছাতায় দুটো ফুটো তিনটে স্পোক ভাঙা হতেই পারে, তার মানে এই নয় যে এই ছাতাটাই আপনার। আরে কেউ আছে এখানে? আর কেউ আছে? আরে চোর চোর ডাকাত, আরে তিন দুপুরে ডাকাতি হচ্ছে, চোর ডাকাত। আমি চেঁচাচ্ছি কেন? চোর ডাকাত কোথায়? ওই তো, এই নজর রাখ, ডাকাত কোথায়? ওই চোর ওই ডাকাত। তুই রিজওয়ান? ইয়েস। তা কি চুরি করেছে? ছাতা। আপনাকে দান করে দিতে পারি, আপনি বুড়ো মানুষ। বুড়ো? এখানে কেউ বুড়ো নেই, বুঝেছেন? এখানে কেউ বুড়ো নেই। আর শুনুন, ওই চোরাই মাল না, ওইভাবে ডান করা যায় না কাউকে। আমার আছে, এই দেখুন
আমার নাম লেখা কৃতাচি ঘোষ। কৃতাচি ঘোষ, সত্যি তো তাই? কি দাদু, হ্যাঁ, মাসিমাকে একা দেখে লাইন মারার শখ হয়েছিল? দাদুকে আজ রাতে ওই ল্যাম্পোস্টের সাথে বেঁধে দাও, কাল সকালে বিচার হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, যেতে দাও। আরে পুরো মানুষ, আরে বাঁচতে দিন না, যান দাদু, যান বাড়ি, যান। এই যাত্রায় মাসিমার জন্য বেঁচে গেলেন, কিন্তু ফের যদি দেখেছি না মেয়েদের দিকে নজর দিচ্ছেন, দেবো না। চো ঘন্টা, চো চো। এই শোন, বলো কি বলছিলি? কি বলছিল? আমি মাসিমা। মাসিমাই তো, মাসিমাই তো, মাসিমা হবার বয়স আমার হয়েছে। হয়েছে ইসলা, কি বলছ তুচ্ছ? বুঝলে বিচিত্র, এই গত মিটিংয়ে কোরাম না থাকায় আমাদের মিটিংটা না একটু ভেস্তে গেছে। ঠিক তাই নিয়ে ওদের লাফালাফিটা যদি দেখতে। তবে কত দূর সত্যি কথা আমি ঠিক জানি না, জানো তো, ওই যে ওই ভোলা আছে না, ভোলা বলছিল যে গত পরশুর ওদের মিটিংয়ে আমাদের লেজে গোবরে অবস্থায় চিন্তা জাহির করে তারা নাকি একটা রেজলিউশন পাস করেছে। চিন্তা করো, কি অস্পর্ধা! গায়ত্রীদি, তবু যদি ওদের ব্যাপারটা না জানতাম, গতকাল বুঝলে আমার বউ সৌদামিনীর বাড়িতে গেছি, প্রথমে তো মিটিং না হওয়া নিয়ে হেপ্পিয়া দীক্ষিতা করেছে। আমার বউর দীক্ষিত তো চেনো, পেটের কথা আবার করতে ওস্তাদ, কথায় কথায় কি জানতে পেরেছে জানো? দুটো সিঙ্গারা, দুটো জিলিপি আর এক কাপ চা দিয়ে লোক জড়ো করেছে, ভাবতে পারো? বলো কি? ছি 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 ছি, আমি বলছিলাম মাথায়। একেবারে ঠিক বলেছেন। শোনো বিচিত্র, ওই বৈদেহ বাবু কি বলছেন, উনি তো সবে এখানে এসেছেন, তাই কারো সাথেও নেই, আবার কারো পাচেও নেই, আর সেই জন্যই উনি মোক্ষম কথাটি বলেছেন। উনি বলছেন যে এককালে আমরাই ওদের লাই দিয়ে মাথায় বসিয়েছি, আর এখন তেনারা আমাদের মাথায় চড়ে নাচছেন। না নাচাচ্ছি, হ্যাঁ, ওদেরকে শায়েস্তা করতে আমার 5 মিনিটের বেশি সময় লাগবে না। ডান্ডার হেডস মাথায় ছাতা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ওদের বুদ্ধিতে ছাতাই পড়েছে। আরে না রে বাবা, আমি ওই ছাতার কথা বলছি না, আমার ঠাকুরদার বাবাকে দেওয়া লর্ড কর্নওয়ালিসের ছাতা নেই। তা ভালো করে খুঁজে দেখুন না, এখানেই কোথাও আছে আপনার ওই ছাতার, কে নেবে? না না, মানে আমি আপনার ছাতাকে খারাপ বলছি না, মানে আপনার ছাতাটা যতই মূল্যবান হোক, মানে যিনি লর্ড কর্নওয়ালিসকে চেনেন না, মানে যিনি তাকে জানেন না, মানে যাতে তার কোনো আলাপ নেই। আহা বিচিত্র, বলো না আমি কি বলতে চাইছি। জানেন বৈদ্যবাবু, হ্যাঁ হ্যাঁ, গায়ত্রীদি কিন্তু ঠিক বলছে, ওই আপনার ছাতা না কাউকে ফেলে দিলেও কেউ নেবে না। আপনি ও কথা বলতেই পারেন, তাছাড়া ওই ছাতার মাহাত্ম বোঝার ক্ষমতা আপনার মতো একজন অসংস্কৃত অকাট লোকের পক্ষে একেবারেই সম্ভব না। বটে বটে, আমি অকাট, আপনি একটা অকাট, না না, আপনি একটা অলবেট, না না, আপনি একটা কাঁচা খোলা, আর সামান্য ছাতা সামলাতে পারেন না। সামান্য ছাতা, শুনলেন শুনলেন গায়ত্রীদি কি বলে, বলে লর্ড কর্নওয়ালিসের ছাতাটা নাকি সামান্য ছাতা। আপনি আপনি বলা যাবে না, আপনাকে আপনি বলা যাবে না। তুমি, তোমার মাথায় কি জানি যাই না, ওদের গোবর ভরা আছে, তোমার সাথে কথা বলাই বৃথা। আরে তুমি একটা মূর্খ, তোমার 14 গুষ্টি মূর্খ। আয় আপনি সাবধান করে দিচ্ছে, আপনি সাবধান করে দিচ্ছে, এই ক্লাবে ছেড়ে দাও, হায় ওই নাও দেওয়ালে। এসব কি হচ্ছে কি বিচিত্র? হ্যাঁ ওই বৈদেহ বাবু তোমার বাবার বয়সী না? এক্সকিউজ মি ম্যাডাম, বাবার কথা এলো কোথা থেকে? বাবার কথা, আরে কথা হচ্ছে এখানে ছাতার বয়স নিয়ে। হ্যাঁ হ্যাঁ বৈদেহ বাবু, আমার মনে হয় কি, ওই আপনি যখন আপনার ছাতাটা এই এখানেই ফেলে দিয়ে গেছেন আর পাননি, তার মানে ওই এখানেই যারা বসেছিলেন তাদের মধ্যে থেকেই কেউ হয়তো ভুল করে নিয়ে গেছে। তা আমি এক কাজ করব, ওই যারা এখানে এসেছিলেন
তাদের একটা লিস্ট বানিয়ে রাখবো। আপনি বরং ওই কাল পরশু এসে লিস্টটা নিয়ে যাবেন, আর একটু তাদের সাথে যোগাযোগ করে দেখুন না, আমার মনে হয় আপনি ছাতাটা ঠিক পেয়ে যাবেন। ঠিক আছে, আমি না কাল বা পরশু আবার আসবো। খুব বেঁচে গেছো বিচিত্র। আর বলতে, তুমি যে হকাট বললে, সে হকাট কথাটার মানে কি? তা জানি না। তবে গায়ত্রী দি বর্ণলিপির প্রথম অক্ষর কি? অ। অ দিয়ে হকাট যদি খারাপ হয়, বর্ণলিপির শেষের অক্ষর হ হ দিয়ে হকাটটা নিশ্চয়ই আরো খারাপ হবে। গায়ত্রী দি, তবে দেখলে বয়স তুলতেই বৈদেব বাবু কিরকম রেগে তেলে বেগুনে হয়ে গেল। হ্যাঁ, বয়স সম্পর্কে হ্যাপি সেন্সিটিভ, হ্যাপি স্পর্শকাতর। নিজেকে বুড়ো ভাবতে কার ভালো লাগে বলো? তা যাকগে, চলো যাওয়া যাক। চলো। চলখানি গেছে ছিঁড়ে খোঁচা খেয়ে বাবলা কাটায়। আপনি, আপনি কে? আমি, আমি বৈদেহধর। আমার ঠাকুরদার বাবাকে দেওয়া লর্ড কর্নওয়ালিসের ছাতাটা আমি খুঁজতে বেরিয়েছি। মা, কর্নওয়ালিসের ছাতা? তা দেখতে খুব সুন্দর বুঝি। না 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 না, ওটা কর্নওয়ালিসের ছাতা না, ওটা লর্ড কর্নওয়ালিসের ছাতা। আর দেখতে মোটেই সুন্দর না, অনেক পুরনো হয়ে গেছে, রং ফং চটে গেছে, স্পোক ভেঙে গেছে, বাস।
কর্ণবালিসে ছাতা, ওটা লর্ড কর্ণবালিসে ছাতা। আচ্ছা শোনো, তোমার নাম কি হে? আমার নাম, আমার নাম সখী সেনা। তুমি গানের কিছুই বোঝো না, কিন্তু আমার গুরুজি তো আমায় এইভাবেই শিখিয়েছিলেন। তোমার গুরুজি? তোমার গুরুজির গয়ের না হস্য উঠাকে না আমার কেটে কেটে বাদ দিতে ইচ্ছে করছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। পাবো বলে আর মনে হচ্ছে না। আরে পরকালে গিয়ে যখন আমার পূর্বপুরুষেরা জিজ্ঞেস করবে আমাকে, বাবা তুই ছাতাটা কোথায় হারালি, কাকে দিয়ে এলি, আমি আমি কি জবাব দেবো তাদেরকে? আমি আরে জবাব তো তোমাকে দিতে হবেই। সে কি? তুমি আমার 35 সালের সাধনা কা খিল্লি উড়ায়া হে। কবে, কখন, কোথায়? হাম মে সারঙ্গী খান। এই গলত কেনে বদলায়া? তবে ইনি হলেন সুরের সম্রাট, সুরে বেহাল সারঙ্গী খান সাহেব। আর ইনি আমার গুরু। তাই নাকি? আদাব, আদাব খান সাহেব। আরে বেয়াদব বান্দা, কামার তোর। উনি বলছেন এইভাবে কোমরটা ভাঁজ করে সেলাম করতে। হবে না, কোমরে ব্যথা, এর বেশি আর হবে না। তুমি মেরে কো গরু পাতলায়া, আগে বলো তোমার কোন ঘরানা আছে, গানে কা তালিম কহাঁ লিয়া, কহাঁ আর কিতনা পাবলিক ফাংশন কিয়া হে? আচ্ছা ফাজান তো, আমার আমার গানের ঘরানা, আমার গানের ঘরানা আছে, আমার ঘরানা হ্যাঁ নারদ কা ঘরানা, আর তালিম, তালিম হম নিয়া যাকার ওই খান্ডব বন মে, হ্যাঁ ও তুমি বুঝবে না, বুঝেছ? যুধিষ্ঠির, ভীমসেন। যা বলা তানসেন? আরে না রে বাবা, ভীমসেন, ভীমসেন। ও কোন আছে? আরে ও তানসেন কে সেজো কাকা আছে। ঘরানা তো উমদা হে, লেকিন তোমারা রিভাজ কা কে পতা, কিতনা পাবলিক ফাংশন কিয়া হে? এই ধরো সর্বসাকুল্যে 3.5টো ফাংশন কিয়া, 2.5টো পাবলিক আর 1টো সেমি পাবলিক। আরে না মুমকিন, না মুমকিন বললেই হলো, না মুমকিন শোনো, না মুমকিন। চলো তুমি গিনাতা হাম, ও পহলি বার বাচ্চা লোক কা স্কুল মে গানা গয়া, দুসরা বার ও হামারা ফেয়ারওয়েল ফাংশন মে জব মেরা রিটায়ারমেন্ট হুয়া থা উসমে গানা গয়া, তিসরা বার এক সেমি পাবলিক ফাংশন থা ও বাসরঘর, বাসরঘর সমস্তা হয়, আরে ওরা বিবি আর সালা সানি কে সামনে মে গানা গায়া, উসকে বাদ এক বার না ও স্টেজ মে এক পাবলিক ফাংশন হমকো গানা গানে উঠায়া, সালা দো কলম ক্যা নেই গানা গায়া, পাবলিক হাততালি মার কে মেরা কলার পকড় কে নিচে উতার দিয়া, তো উসকো তো হম আধা হি পকড়তা হ্যায়। আব বতাও তুম, 3.5টো ফাংশন হুয়া কি নেই? আরে তোবা তোবা, কহাঁ রাজা ভোজ আর কহাঁ গঙ্গু তেলি। তুমি জানো কি, জানো তুমি না একটা দুপে গরু আছো। ফিরসি গরু বলা, ফিরসি গরু। আরে কই হে, আরে সারঙ্গি লাও, সারঙ্গি লাও, আরে তবলা লাও, তবলা লাও, আরে শরাব লাও, শরাব লাও। আজ তো মোকাবলা হতেই রয়ে না, ওকে ভরকে দিচ্ছি, আর তুই বলছিস আমরা কিছু করছি না? আরে বাবা, আমি বলছি আমাদের ভবিষ্যতের জন্য আমরা কিছুই করছি না, সেটা বলছি। ও তা অবশ্য ঠিক, ওই ব্যাপারটা নিয়ে যে আমি যে ভাবি না তা কিন্তু নয়, কিন্তু কি জানিস
ভাবলেই কিরম কিরম বোরিং লাগে, তাই আমি ভাবাটা ছেড়ে দিয়েছি। আরে ছাড় তো, তুই গানটা ধর না। কোন গানটা? আরে সেবার বংশারে দত্ত কাকুর মেয়ে মিনি নেচর নেচর গাইলে বন্টা, মাথায় একটা আইডিয়া এসছে। বলছি বিজনেস করবি? বিজনেস? চপ শিল্প? পয়সা কোথায় ভাই? আরে সার্ভিস ইন্ডাস্ট্রি, সার্ভিস দেব, পয়সা নেব, নো ক্যাপিটাল। কি সার্ভিস দিই ভাই? কি সার্ভিস? আরে ছাতা দাদু যে কি খবর, ছাতা পেলেন না? পেলেন না? কি এখন পণ্য? শুনুন ছাতা দাদু, হ্যাঁ কথা বলি শুনুন, ওই পুরনো ছাতার মায়া না আপনি ছেড়ে দিন, নতুন একটা ছাতা কিনে ফেলুন। আজ নয়তো কাল খিসকে যাবেন। তার আগে যতদিন বডি চলছে নতুন ছাতা মাথায় দিয়ে লক্কা পাড়ার মতো ঘুরে ফিরে ছোকরা। ওই ছাতার বয়স তোমরা জানো? 200 বছর। দুশো বছর? তাহলে ওটা হেভি দামি ছাতা, পুরো অ্যান্টিক। বলছি যোগুদার সঙ্গে একটা মিটিং ফিক্স করে দিলে হয় না? যোগুদাকে? শুনেছি আপনি নাকি এখানে পুরনো মালের কেনা বেচা করেন? শুধু শুনেছেন, দেখতে পাচ্ছেন না? আমার দোকানটা তো পুরো ওই পুরনো মালেই ভর্তি। না তাই বলছিলাম আর কি। আপনার জন্য আমি কি করতে পারি বলুন তো? এই পুরো ভিজে গেছেন দেখতে পাচ্ছি। এই ছি 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 ছি, এই এই গরম চা খাবেন নাকি? গরম চা? এই ছোট কষ্ট করে ছোট, যেতে হবে না, যেতে হবে না। যা বাবা, কিরকম লোক! একবার ভদ্রতার খাতিরে কি বললেন? চাটাকে ক্যান্সেল করে দিলেন? আরে না না না, আমি জাস্ট বল জানতে চাইছিলাম আপনি এখানে মোটামুটি কি ধরনের পুরনো মাল কেনা বেচা করেন? আমি? হ্যাঁ সব কিছু, মানে ওই এনিথিং, মানে আরে আরে ম্যাডাম, আপনার পদধূলি পড়লো আমার এই কাবাডিওয়ালার দোকানে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য ম্যাডাম, কি সৌভাগ্য! কাবাডি বলছেন কেন বলুন? অ্যান্টিক শপ। এই কাবাডিওয়ালা ম্যাডাম, ওই ইংরেজি ভাষাটা না বড্ড মজার। ওই কাবাডিওয়ালা হলো কি ওই অ্যান্টিক শপ, আর ওই গাদা গাদা হলো কি ওই ইডিয়েট। যাই হোক, আমার হাতে বেশি সময় নেই। তা আপনার দোকানে একটা ভালো পুরনো লাঠি হবে? নিশ্চয়ই হবে। তবে বেশ পুরনো হতে হবে কিন্তু সেই লাঠির বয়স, এই যেমন ধরুন 80 বছরের মতন বয়স হতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি। এ উসমান, লাঠি নিকাল। আচ্ছা শুনুন একটা কথা, না আপনাকে না জিজ্ঞেস করে আমি কিছুতেই থাকতে পারছি না। আপনি ঠিক এত পুরনো একটা লাঠি নিয়ে কি করবেন বলুন তো? আমার বাবা 80 বছরের জন্মদিনে ওনাকে গিফট করতে চাই, ওনাকে বোঝাতে চাই যে পুরনো জিনিস মানেই অচল নয়। কিছু জিনিস আছে জানেন তো, যা যত পুরনো হয় তার তত দাম বাড়ে। এই যেমন ধরুন বাবা মা, যত পুরনো তত দামি। কি সুন্দর বিচার! আপনার মতো চিন্তাধারা যদি আজ পৃথিবীতে সবার হতো, তাহলে ওই অসংখ্য বুড়ো বুড়িদের না ওই বৃদ্ধাশ্রমে মরতে হতো না। ধন্য ধন্য আমি আপনার সঙ্গে পরিচিত হই। ম্যাডাম এই দেখুন দুটো লাঠি আছে, কোনটা নেবেন বলুন? হ্যাঁ এই লাঠিটা আপনি গিফট র‍্যাপ করে আমার বাড়িতে, ঠিক আছে ম্যাডাম, আগামী 20 তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন কিন্তু। আর হ্যাঁ, টাকাটা কিন্তু আমি এনইএফটি করে দেব, নো ক্যাশ ডিলিং। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি চলি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা শুনুন, হ্যাঁ আপনি কি এখানে পুরনো ছাতারও কেনা বেচা করেন, মানে খুব পুরনো ছাতা?
পুরনো ছাতা? মানে ওই অ্যান্টিক ছাতা? হ্যাঁ, সেই জিনিসটার সাথে না আজ অবধি পরিচয় হওয়ার সৌভাগ্য হয়ে উঠল না আমার। দেখবেন তো একবার চেষ্টা করে, যদি একটা হদিস পান, কারণ আমার না একটা খুব প্রয়োজন আছে একটা পুরনো অ্যান্টিক ছাতার। যমুনার সাথে একটা ছাতা কখন মিটিং করিলে হয় না? আরে মিটিং করে হবে নাকি? আমার ওই ছাতা কি আর আমি ফেরত পাবো? আরে ফিকার নট দাদু, আজ থেকে আপনার ওই ছাতার কেসটা আমাদের ডিটেকটিভ এজেন্সি টেক আপ করলো। নিন ছাড়ুন দেখি, 500 টাকা ছাড়ুন দেখি রেজিস্ট্রেশন ফিস। দাদুকে? আমি তো তোমাদের দাদু নই। এই দাদু নই বলছে? আরে শুন না কাকু, 400 টাকা দিন। 200 কাকু, শুন না কাকু, ঠিক আছে এই নাও। থ্যাংক ইউ কাকু। নিন, এবার বলে ফেলুন তো ছাতাটা গেড়ালেন হারালেন কি করে? সেদিন বাড়ির থেকে আমি ঠিক 6টার সময় বেরিয়েছিলাম ওই বর্ষা মঙ্গলের ফাংশনে যাব বলে। তো অত তাড়াতাড়ি কেন কাকু? তার কারণ সেদিন বৃষ্টি পড়ছিল আর আমার আবার রামধিনের দোকান থেকে সিগারেট কেনারও কথা ছিল। ও, তারপর? তারপর তারপর হলে গিয়ে আমি ছাতাটাকে আমি যেখানে বসেছিলাম তার সামনের চেয়ারের পেছনে ঠিক ঝুলিয়ে রেখেছিলাম। ঠিক মনে আছে? 100% মনে আছে। ও কাকু, চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনার ছাতা আপনার হাতে দিয়ে দেব। ঘন্টা হলো দিদিমা প্রাইম সাসপেক্ট, দেরি পাকে উনি তো তোমাদের মাসিমা হন, বোঝো ঠেলা। আরে বাবা, কোনো রিলেশনশিপই না পার্মানেন্ট নয়, সময় আর দরকার মতো বদলা। যেরকম সেদিনকার মাসিমা আজকে হলো দিদিমা, আর সেদিনকার দাদু আজকে হলো কাকু। কি বললি? বলা যাবে না? না, বলা যাবে না, কারণ তুমি এখন সাসপেক্টেড ছাতা চোর। তবে রে হত ছাড়া, আমি ছাতা চোর? কে কে বলেছে? এই যে ছত্রধর, আপনার লজ্জা লাগে না? আপনি আবার এসেছেন। ছত্রধর কে? কাকে ছত্রধর বলছেন আপনি? আরে আপনাকে, আপনাকে। একটা ছেঁড়া ছাতা নিয়ে পুরো শহর শুদ্ধ লোককে আপনি পাগল করে ছেড়েছেন, এই জন্য লোকেরা আপনার নাম দিয়েছে ছত্রধর। লোকেরা? আরে লোকেরা তো মূর্খ, তারা তো ভাষা বিমূঢ়, একটা জুৎসই নাম পর্যন্ত দিতে জানে না। ছত্রধর? আরে ছত্রপতি বললে তাও তো নামের একটা সার্থকতা হতো, আমার ছাতার সঙ্গে একটা রিলেশনশিপও এস্টাবলিশ হতো। আপনি কি ধরনের মানুষ বলুন তো? জাগে জাগে, আপনার সঙ্গে না কথা বলাই বৃথা। তা বলে এই বাচ্চা ছেলেগুলোকে কেন খেপাচ্ছে? ওরা আমার ছাতার ব্যাপারটা ইনভেস্টিগেট করছে। হ্যাঁ, আর তোমার বলে দেওয়া দরকার যা তুমি বলছো বা বলতে যাবে সেটা তোমার কাছে পরে আমরা ইউজ করতে পারি। তার মানে? তার মানে এনে আমাদের ক্লায়েন্ট আর ওনার ছাতা হারানোর ব্যাপারটা আমরা টেক আপ করেছি, সেই বিষয়ে তোমাকে দু একটা প্রশ্ন করবো। আশা করি মিথ্যে বলে লজ্জা দেবে না আর নিজের বিপদ নিজে ডেকে আনবে না। মেরে বাপের বল কি প্রশ্ন বল। আরে সেদিনকার ওই অনুষ্ঠানে বর্ষা মঙ্গল কে আগে গেছিল, তুমি না বৈদ্য বাবু? আরে আমি পরে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি হেটোর বৈশি ছেলে, আরে ওই আমাদের ফুটকের সঙ্গে হেসে হেসে দাঁত বার করে কথা বলছে। বেশ করেছিস,
তাছাড়া তোমার মতো ওই রাম গরুর ছানাদের আমি পছন্দ করি না। তবে রে আজ আপনার একদিন কি আমার চুপ 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 আপনারা লজ্জা করো না। হ্যাঁ আমাদের মতো দুটো বচ্চাছেলের সামনে এই দুই বুড়ো বুড়িতে চুরিচুরি করছে। বুড়ো কে দুটো বুড়ো কোথা দেখলি তোরা? এখানে শুধু একটাই বুড়ো আর ওই হেড়ম বাবাটা বুড়ো। চুপ একদম চুপ কথা হবে না। আপনার কাছে প্রশ্ন করছি সরাসরি তার উত্তর দিন তো। বোকার মতো প্রশ্ন করো না গাবু, সবাই জানে আমাদের ভলেন্টিয়ার্সরা ভেজা ছাতা নিয়ে কাউকে হলে ঢুকতে দেয় না, তা তুমি জানো না? জানি চমানটা যা জানার জানা হয়ে গেছে, চলুন ছাড়া বাবু। তাছাড়া আপনার বাড়িতে আসতে হলে কি আমাকে পঞ্জিকা দেখে আসতে হবে? আহা ঠিক তা নয়, ইনফ্যাক্ট আই ওয়াজ এক্সপেক্টিং মাই হাবি। হ্যাঁ সে তো খুব ভালো কথা, উনিও চলে আসবেন আর কি। এনিওয়ে আপনি কি কারণে এসেছেন সেটা যদি একটু বলেন। ও তুমি এসে পড়েছো, এই দেখো না বৈদেহ আঙ্কেল কি বলবে বলে এসেছেন। না মানে আপনি, আমি জানতে চাইছি আপনারা কি করেন, মানে আপনারা দুজনে কি কোনো চাকরি বাকরি করেন? হ্যাঁ এই আমি হলাম একটা আইটি কোম্পানিতে ম্যানেজার আর ও হলো একটা কনসালট্যান্ট। কিন্তু ভেরি গুড ভেরি গুড। না মানে আমি যা দেখছি আপনাদের বাড়িতে না প্রচুর পুরনো ফার্নিচার দিয়ে সাজানো। সাধারণত আমি দেখেছি যে আজকালকার দিনে এইসব যারা নিউ এজ জব করেন তারা কিন্তু বাড়িটা খুব মডার্ন ফার্নিচার দিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসেন। এই কথাটা আপনাকে নিয়ে বোধহয় আমাদেরকে 100 জন জিজ্ঞাসা করেছে। হ্যাঁ ঠিক তাই, আসলে আমরা নিউ এজ ইন্ডাস্ট্রিতে কাজ করলেও আমাদের ইন্টারেস্ট কিন্তু ওই ওল্ড আইটেমস কালেকশন, মানে অ্যান্টিক কালেকশন। হ্যাঁ আর আর মজার কথা কি হলো জানেন, এই পুরনো মালের দোকানে এই নতুন মাল, এই মানে সরি মানে রিঙ্কির সাথে আমার পরিচয়, আর তারপরে তো এভরিথিং ইজ হিস্ট্রি। আর সেই জন্যই আজ আমার এখানে আসা। হ্যাঁ এবার ভালোই ভালোই ছাতাটা আমাকে ফেরত দিয়ে দিন আপনারা। ছাতা? আগে হ্যাঁ ছাতা, যেই ছাতাটা আপনারা ওই বর্ষা মঙ্গলের দিন সোসাইটি হল থেকে তুলে নিয়ে এসেছিলেন। আরে কি আবোলতাবোল বলছেন, এ আপনার মাথা খারাপ বলে তো জানতাম না। আরে আমরা আপনার ছাতা নিতে যাব কিসের জন্য? তার কারণ ওটা আবোলতাবোল ছাতা নয়, ওটা লর্ড কর্নওয়ালিসের ছাতা। লর্ড কর্নওয়ালিসের ছাতা? হ্যাঁ আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। তাছাড়া ওই ছাতার ইম্পর্টেন্স বোঝার মতো ক্ষমতা তো আপনাদের দুজনকার নিশ্চয়ই আছে। এই আপনি কিন্তু ভীষণ বাড়াবাড়ি বলছেন কিন্তু, আর একটা কথা বললেন না, পুলিশ ডাকবেন। হ্যাঁ সেই কাজটা কিন্তু আমিই করতে পারি, বুঝেছেন? আপনাদের দুজনের বিরুদ্ধে চুরির অপরাধে। এই দৃঢ়তা আন্টিকে ফোন করো তো। দৃঢ়তা আন্টি লোকাল থানার ওসি? হ্যাঁ ওসি। ও তারা কি আপনি চেনেন নাকি তাকে? উনি আমার আন্টি হন। ও দ্যাটস ভেরি গুড। ওই আন্টিকে দিয়েই এই ভাইজিকে আমি অ্যারেস্ট করাবো। আপনি কিন্তু ভীষণ বাজে কথা বলছেন, বেরিয়ে যান আপনি এখান থেকে। গেট লস্ট ফ্রম। ঠিক আছে বেরোচ্ছি।
Just calm down, man. What? কিন্তু আমি আবার ফিরে আসবো বলে দিলাম। যান যান। Disgusting. Anyway, let's forget, honey. Let's enjoy the evening. I mean, ganta I'll get some wine. Ganta chali ashi. আমার নাম শ্রী ঘণ্টা প্রসাদ প্রামাণিক। আমার মা শিব ঠাকুরের মন্দিরে অনেক তপস্যা করে, শিব ঠাকুরের মন্দিরে গিয়ে অনেক মাথা ঠুকে আর একটা বিশাল ঘণ্টা বাজিয়ে তবে আমায় পেয়েছিলেন, বুঝলেন? আর সেই জন্য আদর করে নাম রেখেছিলেন ঘণ্টা প্রসাদ। ওকে ওকে মিস্টার ঘণ্টে, এবার বলুন তো আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, হল্ট, একদম হল্ট, কোথাও যাবেন না, ওখানে দাঁড়ান। আরে আমি হল্ট হবো? হ্যাঁ, শুধু শুধু দেখুন, আমার বাড়ি থেকে বেরোবার আগে বউ আমাকে বলে দিয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। হল্ট হল্ট, আরে আমি হল্ট হবো কেন? আমি কি দাগি আসামি নাকি? সেটা আপনি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আপনি আমার জায়গা থেকে না আপনার এক পাও নড়বেন না। হল্ট! এই জন্যই আমার বউ আমাকে ওই ওই করে বলে দিয়েছিল, অচেনা ফোন থেকে ফোন আসলে একদম তুলবে না, আর আমি সেটাই করে ফেললাম। এখন বউ জানতে পারলে যে বকবে না। তো আপনি কি বলছেন? আমি সার্চ ডিটেকটিভ এজেন্সির সোল প্রোপ্রাইটার এজেন্ট ঘণ্টে। সোল প্রোভাইডার কে? জয়েন্ট ওয়াল, জয়েন্ট ওয়াল। আরে ঠিক আছে, আপনি সোলি হন কি বোয়ালি হন তা আমার কি হলো আসলো? হ্যাঁ, আমি কি আপনার পাকা ধানে মই দিতে গেছি? তা আপনারা কি সার্চ করেন? উই সার্চ ফর ট্রুথ, আমরা সত্যের সন্ধান করি। সত্য? ওটা আমি খুব একটা বেশি বলি না, বুঝেছেন? আমি মিথ্যেই বেশি বলি থাকি। আরে বাবা, আমরা সত্যবাদী নয়, যারা সত্যকে লুকিয়ে রাখে তাদের সন্ধান করি। ও, তা আমি কি লুকিয়ে রেখেছি জানতে পারি কি? আর ঠিক 20 সেকেন্ডের মধ্যে আমার এজেন্ট কাব্বু আপনার কাছে পৌঁছে যাবে, সে আপনাকে সব বুঝিয়ে দেবে। আজ সকালবেলা কারো মুখ দেখেছে, ঘর থেকে বেরিয়েছি, ভগবান জানে বিজ্ঞাত খেতে বেশি হবে। কাকু হ্যান্ডসাপ, চৈতন্য হ কাকু, দুটো হাত উপরে। আরে কথা বলবো, এই ফোনটা না পকেটে রেখে নেই, হাত থেকে পড়ে গেলে না বউ ভীষণ ভোগবে। নো টকিং বলছি, বোঝা যাচ্ছে না? আরে ওটা নিলেন কেন? ওটা একটা পুরনো ছাতা, ওটা নিয়ে আপনি কি করবেন? ছাতা ছিনতাইয়ের জন্য এত নাটক। এটা যেমন তেমন ছাতা নয়, হ্যাঁ, এটা পাওয়ার জন্য সেই ভোর থেকে ওই ছাতে চোখে দূরবীন লাগিয়ে বসে আছি। হ্যাঁ, এটা লর্ড কর্নওয়ালিসের ছাতা। হাসছি
তাই ব্যবহার করে চলেছি। তাছাড়া বাবার ছাতা বলে কথা সেন্টিমেন্টাল ভ্যালু আছে তো একটু। ভনী তো না একদম করবেন না, ঠিক আছে? আপনি নিজেই বলেছেন আপনি সত্যি কথা একদম বলেন না, আর সেই এভিডেন্সটা না আমার মোবাইলে ফুল রেকর্ডিং করা আছে। আরে ওটা তো আমি কথার কথা বলেছিলাম, আপনার কাছে কি প্রমাণ আছে যে ওটা লর্ড কর্নওয়ালিসের ছাতা? আমাদের কাছে না ফুল ডিসক্রিপশন আছে, দেখুন না, লম্বায় 3 ফুট, রংটা কালো, চটা, এই স্পোক ভেঙে গেছে, নেই দুটো ছেঁড়া আছে। এজেন্ট গাব্বো চেক। আরে এই চেক করে কি আছে, ক্লায়েন্টকে ডাইরেক্টলি ফোন করি না, উনি এসে বুঝে নেবেন ওনার ছাতা। আর তাছাড়া আমাদের ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্টটা তো দিতে হবে নাকি? হ্যাঁ কারেক্ট এজেন্ট গাব্বো। হ্যাঁ কলম। হ্যাঁ আপনারা সবাই এখানে? আরে ছাতা কাকু, আরে তোমাকে লাগাতে যাচ্ছিলাম, ভালো হয়েছে তুমি এসে গেছো। হ্যাঁ বলছি চেক বইটা এনেছো তো? আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্টটা কিন্তু এবার করে দিতে হবে গো কাকু। আমি তাও বুঝতে পারছি না তোমরা কি বল চাইছো। আরে বাবা প্লেন এন্ড সিম্পল, এলেন আপনার লর্ড কর্নওয়ালিসের ছাতা, আর এই যে আপনার ছাতা চোর। লর্ড কর্নওয়ালিসের ছাতা? এটা মোটেই লর্ড কর্নওয়ালিসের ছাতা না, আর এটা তো কেসি পালের ছাতা লেখা আছে। দেখেছেন দেখেছেন আমার এই ছাতার জন্য কি হেনস্থা করলেন? সকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছিলাম, ও বলে দিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর আমার কত দেরি করে দিলেন। বাড়ি গিয়ে বইয়ের তো গাগাল শুনতে হবে না। সরি স্যার বলে চলাম। আমরা তো ভুল। আরে ওসব কথা বলতে না, কাজে কথা। শুনুন আপনার কাছে ওই লর্ড কর্নওয়ালিসের ছাতাটা আছে, ছাড়ুন দেখি আমার চাই। লর্ড কর্নওয়ালিসের ছাতা? না ওটা তো আমার কাছে নেই। নেই বলছে? আমার কাছে লর্ড ডালহৌসির একটা ছাতা আছে। আমি কি করবো? বাই দ্য ওয়ে তোমরা কেন লর্ড কর্নওয়ালিসের ছাতার খোঁজ করছো? আরে বাবা আমাদের ক্লায়েন্ট মিস্টার বৈদ্যধর, তার ছাতাটা চুরি গেছে, আর সেই ব্যাপারটা আমরা ইনভেস্টিগেট করছি। মিস্টার বৈদ্যধর দ্যাট খরস ম্যান। এই কি বলছে? ও ও হ্যাঁ হ্যাঁ মিস্টার ক্লার্ক, আপনি আমাদের ক্লায়েন্টকে খরস বলতে পারেন না? ওকে ওকে বৈদ্যধর, তোমরা কি জানো যে প্রথম ইনভেস্টিগেশন এজেন্সির কথা ভেবেছিলেন 1780 সালে? বাহ দারুণ তো ব্যাপারটা। তখনকার দিনে দারোগাদের উপর নজরদারি করার জন্য। ইন্ডিয়াতে 1887-এ। আপনি কত জানেন স্যার, একটু গর্ব নেই? কি আর শুনবো, এই হয় শাড়ি আর নয়তো গহনা।
নয়তো এবারের বিমলারা এই বাইরে ঘুরতে গেছে, নয়তো ও বাড়ির রমলারা একটা নতুন ফ্ল্যাট কিনেছে। এই জানেন তো, এই শুনে শুনে না আমার কানটা একেবারে ঝালাপালা হয়ে গেল। আবার একটা খরচার ধাক্কা আসছে মনে হচ্ছে, কিছু বলিনি কিছু বলিনি কিছু কিছু বলি বল না গো। এবার পূজোর নাট মধ্যে কি হচ্ছে কিছু খবর পেলে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই খবরের কাগজে কিন্তু প্রতীক কিছু লেখেনি। পূজার খাতা বেরোবে খবরের কাগজে? তোমারই বাপের ব্যথা সেবা করতে করতে তিন তিনটে মিটিং মিস হয়ে গেল, কিচ্ছু জানতে পারছি না। এই এত রাগ করো না শুধু, এই দুদিন পরে তুমি কিন্তু এই সবকিছু জানতে পারবে। হবে না, আজই জানতে হবে এক্ষুনি। আচ্ছা আজ বলো তো সবকিছুতে তোমার এই এত তাড়া কেন করো? বলে তাড়া কিসের, কলকাতা থেকে ঝিকু পিসি ফোন করেছিল, ওদের পূজোর কথা এত বাড়িয়ে বাড়িয়ে বলল, বলে গোল্ডেন টেম্পল হবে 50 লাখ টাকা বাজেট। এই 50 লাখ? আমিও বলে দিলাম আমাদের শুধু গোল্ডেন টেম্পল নয়, মানে পুরো ভারতের সভ্যতার উপরে নাটমঞ্চ হবে, 1 কোটি টাকা বাজেট। এই তবে যে তুমি এই বললে কোনো খবর পাচ্ছ না, এটা কেন বললে? পুজোতে তো সবাই আসবে, এই আসবে ওই আমাদের ঠাকুর দেখবে, ওই তেলে ভাজা খাবে, এই আমাদের নাটক দেখবে, এই সবকিছুতে তুমি এত প্রশ্ন কেন করো বলো তো? সবাইয়ের কথা আমি বলছি না, আমি বলছি আর্টিস্ট কে কে আসবে সেইটা জানতে পারলে? আচ্ছা শুধু বলো তো এটা আবার তোমাকে কাকে বলতে হবে? বড়দা থেকে ফুলপিচি ফোন করেছিল, বলে ওদের ওখানে শান আসবে, শান। ওদের আসবে শান, এই আমাদের তো আসবে শান, ভাই মানে অর্ক অর্ক। সবাই তো আমাকে তিনুকুড়ো বলেই ডাকে, আজকে কি আবার এই মিস্টার তিনকুড়ি বলছে দেখি তো? হাই আরে ভন্টে, এই সকাল সকাল এইসব মিস্টার ফিস্টার কি বলছিস? এই অন্য সময় তো এই তিনুকুড়ো বলেই ডাকিস। এখন আমরা অফিসিয়াল ডিউটিতে, তাই নো খুড়ো ফুড়ো। আচ্ছা আচ্ছা এদিকে এদিকে আয় 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 আয়। এই ইনি আবার কে? তোদের ব্যবসা আর তার আবার এই ক্লায়েন্ট? হ্যাঁ করো না, ওনারা প্রিসিয়াস রত্ন চুরি গেছে আর আমাদের ডিটেকটিভ এজেন্সি সেটা ইনভেস্টিগেট করছে, হাতে নিয়েছে। সেই বিষয়ে তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরে আই আমি তো সর্ষের তেলের ব্যবসা করি, এই তেল কল আছে খান দিনেক, এই দেখ এই রত্ন টত্ন ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করিস না। ওটা কোনো স্টোন নয়। এই তবে ওটা কি? ওটা হলো ওই বলছি বলছি ওটা একটা ছাতা। এই ছাতা, এই ছাতা আবার কবে থেকে রত্ন হলো শুনি? আচ্ছা এই সকাল সকাল এই নেশা ভাঙ করে আর জায়গা পাননি ভাটব না? আপনি আমাদের ক্লায়েন্টকে দেশরও বলতে পারেন না? শালা তোর বাপ আর আমি একটা বিড়ি দুজনে খেতুম, আর আজকে তুই আমাকে এই ধমকাতে আসলি, তো কি হচ্ছে তো কি হচ্ছে? মানে ডিউটি ইজ ডিউটি মিস্টার তিনকরে। শুনুন
তাই বাজে কথা না বলে না আপনি ছাতাটা কোথাও লুকিয়ে রেখেছেন সোজাসুজি বলে দিন। হ্যাঁ, আর আপনি সেদিনকে ওই ওই অনুষ্ঠান দেখতে যাননি? আরে গিয়েছিলাম তো, ওই ওই পাশের বাড়ির প্রিয়া এই কি সুন্দর না নাচলো। আর সবাই যখন নাচ দেখতে ব্যস্ত তখন আপনি ছাতাটা ঘেরিয়ে দিলেন। ঘেরিয়ে দিলেন? আরে কোন ছাতা, কিসের ছাতা, আরে এটা কার ছাতা ভাই? আরে লর্ড কর্নওয়ালিস ছাতা। ওরে এবার ছাতার মাথা কি হচ্ছে এবার কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে আপনি ঠিকই পড়ছেন মিস্টার টিঙ্করি, আপনি নিজে ব্রিটিশ আমলের মাল। হ্যাঁ, আর ওই ব্রিটিশ আমলের মাল মানে ওই ছাতা আপনি ঠিকই চিনতে পেরেছিলেন। ভালো ভালো বল, ওদের দিকের মেয়েরা বড্ড বাড়াবাড়ি করছে বুঝলে বিচিত্র, পুরো বাড়ি বাড়ি গিয়ে ক্যানভাসিং করছে। আরে গায়ত্রী দি, নতুন কমিটি ফর্ম হবে, ক্যানভাসিং তো করতেই পারে। বলতে দাও, আপত্তি ক্যানভাসিং এ নয়, ওরা কি বলছে জানো? নাতাশি তুমি বলো তো ওরা কি বলছে। ওরা বলছে এবার পূজোর কমিটিতে নাকি শুধু ওদের দুজনের ফ্যামিলির লোকেরাই। ক্ষতি কি নাতাশি, যদি আমাদের ফ্যামিলিতে যোগ্য লোক থাকে তা আমাদের দোষ না ফ্যামিলির দোষ বলো তো? এত শত কথায় কান দিও না, এক কানে না অনেক কানে বার করে দাও। কি অন্যায় বলো তো, ওই বিদু মানে আমার ভাইপো, ওকে আমি এই ভোগ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিয়েছি। সে কি আমার শুধু ভাইপো বলে নাকি? না, ওর রিলিফ অ্যান্ড রিহ্যাবিটেশন ডিপার্টমেন্টের বড় বাবু ছিলেন, আর এ ব্যাপারে ওর একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, বিদুররা চিরকালই ডিস্ট্রিবিউশনে থাকে, কেন মহাভারতের সময় এক বিদুরেই তো যুধিষ্ঠির রাসযজ্ঞের ডিস্ট্রিবিউশন ডিভিশনের বড় বাবু ছিলেন। দানা তো কি, আর আমার বাড়ির বঙ্কা আমার বড় ভাই সারা জীবন টিকিট কালেক্টর ছিল, এখন চাঁদা তোলার দায়িত্বটা যদি ওকে দেওয়া হয় তা আমার দোষ না ভাইয়ের দোষ বলো তো? ঠিক, একদম ঠিক। দুঃখ কি জানো বিচিত্র, এই সবাই শুধু দোষ ধরার জন্য মুখিয়ে থাকে, কে করলো সেটাই শুধু দেখে, কিন্তু কেমন করলো সেটা কেউ দেখে। তা যদি দেখতো তাতে আর কলকে পেতে হতো না। গতবার কি হয়েছিল মনে আছে বিচিত্রদা? কি বলতো? ওই টেপি টেপি ওরে তো কাকুর নাতনি, পরপর দুদিন অষ্টমী নবমীর প্রসাদ নিয়ে এলো, তাতে নাচে নাড়ু নাচে মিষ্টি নাড়ু তো নাড়ু পাইনি, আর অষ্টমীর অঞ্জলিতে পাবলিককে ফুল দিচ্ছে তো বেলপাতা নেই। এই তো কাজের ছিরি, কালচার সাইড ও সাইফাই, চার দিনে যত ক্যাসেট বেজেছে তার মাত্র 3% রবীন্দ্রসঙ্গীত, চিন্তা করো। মাত্র 3% রবীন্দ্রসঙ্গীত পুজোতে? দেখিয়ে দেবো নাতাশি কাজ কাকে বলে। আসতে পারি? বাবা ছত্রধর আসছি, আমি চললাম আমি চললাম। আসুন বৈদেহ বাবু, তা কেমন আছেন? ভালো না, আমার ছাতাটা এখনো পাইনি, কোথায় আর পেলাম? আরে সকাল থেকে 41টা বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ করলাম কিন্তু কেউই তার হদিশ দিতে পারলো না। কেন, আপনার পাশে যিনি বসেছিলেন তাকে? সেদিন সেদিন আমার পাশে তো বসেছিলেন হেরম্ব বাবু, ছাতাটা রেখেছিলাম আমি তার বাঁ পাশে, কিন্তু উনি তো কিছুতেই মানতে চাইছেন না। উনি বারবার বলেছিলেন যে উনি যেখানে বসেছিলেন আমি ছাতাটা রেখেছিলাম তার ডান পাশে, অথচ আমার পরিষ্কার মনে আছে যে আমার পাশে ছিলেন হেরম্ব বাবু, ছাতা রেখেছিলাম আমি তার বাঁ পাশে, আমার ডান পাশে বসেছিলেন ওই মহিলা মণ্ডলীর সভানেত্রী কাদম্বরী গুহ, আর ওই কাদম্বরী গুহর ডান পাশে বসেছিল ওই ওই বিচিত্র বাবু ভাগ্নে ফটকে, বুঝলেন তো? তাতে আর না বোঝার কি আছে,
ছাতা আপনার ডান পাশে, আপনি ছাতার বাঁ পাশে। কচু বুঝেছেন? আরে ছাতার বাঁ পাশে না, আমার বাঁ পাশে। হেরো তার পাশে ছাতা, তার পা ডান পাশে। কত আপনি কিছু বুঝতে পাচ্ছেন না, আপনাকে আমি প্রথম থেকে বোঝাচ্ছি। এই আমি বসে আছি আমার পাশে, হেরো বাবু, হেরো বাবু পাশে। থামবেন ভাই, ওই বাবু। এই আমি থামলাম সচিত্র বাবু। কে সচিত্রা? আমি তো বিচিত্র। আমি তো বৈদ। এই ভুলে গেছে, ভুলে গেছে। হই হই আর বৈদ কেমন একই রকম নাম, মানেটাও নিশ্চয়ই একই রকম হবে। আপনার জ্ঞান বড়ই সীমিত। আরে বৈদ হলো রাজা জনকের আরেকটি নাম, আর হই হই হলো মহাভারতের একটি জাতির নাম। আরে আপনাকে মান করে দিচ্ছে, অন করে দিচ্ছে, কিন্তু কথায় কথায় জ্ঞান ছড়াবেন না তো। থামুন থামুন, চুপ করুন। ছাতার ব্যাপারটা এত হালকা করে নিও না বিচিত্র। ঠিক, ওই ওদের আসল টার্গেট বৈদেহ বাবু নয়, আমি। আরে বৈদেহ বাবু আমার লোক, আর সেই জন্য ওরা এই ছাতাটাকে হাফিস করে আমাদের মধ্যে অশান্তি বাগাতে চাইছে। আমি তা হতে দেব না। আর আপনি নিশ্চিন্ত থাকুন বৈদেহ বাবু, ওই লর্ড ডাল হাউস। আরে লর্ড ডাল হাউস না রে বাবা, ওটা লর্ড কর্নওয়ালিস। কি হলো, মানে দুজনেই তো লর্ড। নাতাসি বলো, গায়ত্রী দি, ওই তোমার মেসো ওই থানার হেড অফিসে আছেন না? হ্যাঁ আছেন। যাও পুলিশে খবর করার ব্যবস্থা করো। ঠিক আছে। আর এই যে বিচিত্র, এই এলাকার এমএলএ এর সাথে তোমার একটা র‍্যাপও আছে, দরকার পড়লে কথাটা হাউসেও ওঠাতে হবে। দেখছি দেখছি, ক্লাবের এজিএম এ কথাটা তুলবো। তাতে কোনো লাভ হবে না, ধামা চাপা হয়ে যাবে। দেখিয়ে দেব, তুল কালাম করে দেব না নাতাশি। চুপ করে বসে দেখি বিচিত্র। আর বৈদেহ বাবু, আপনি কোনা ছেড়ে এদিকে আসুন, আপনার ওই লর্ড হেস্টিংস এর ছাতা ওখানে নেই। আপনি এক কাজ করুন, এই যে নাতাশির সাথে বসে ড্রাফটটা কালেক্ট করে ফেলুন। তাতে আপনার কি, রাস্তাটা কি আপনার কেনা? না, এতো পাবলিক রোড, আমার যখন ইচ্ছে আসবো, যখন ইচ্ছে আমি চলে যাবো। ফিরে যাচ্ছেন যে আবার? আমার ইচ্ছে হলো তাই। সত্যি কথা বলুন না, আমাকে ফেস করতে আপনি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি আপনাকে কেন? আপনি কি শ্যাওড়া গাছের পেতনি, নাকি আপনার কাছ থেকে আমি সুদের টাকা ধার নিয়েছি যে আপনাকে ভয় পাবো? আপনি হাসছেন কেন? হাসবো না তো কি, বুড়ো হয়েছে তবু বাচ্চাদের মতো ঝগড়া করে। বুড়ো? কাকে বুড়ো বলছেন? আপনাকে বলতে হবে আপনি কাকে বুড়ো বলেছেন। এখানে আপনি ছাড়া কে আছে? আমাকে? হ্যাঁ, আমাকে বুড়ো বলছেন? একবার নিজেকে একবার দেখেছেন আপনি? আপনার দাঁত ভাঙা, চুল পাকা, তুতরা বুড়ি, আপনি তাও হেসে চলেছেন? আচ্ছা, আপনার কি আমার প্রতি একটু রাগ হয় না? না, আপনার উপর রাগ করা যায় না। আপনি তো সত্যি সত্যি বুড়ো হননি, আর কখনো হবেনও না। তাছাড়া আপনার মনটা না এখনো বাচ্চাদের মতোই আছে। ছাড়ুন, ডাক্তার ছাড়ুন, চলুন চা খাওয়া যাক। এখানে আবার কোথায় চা পাওয়া যাবে? আছে, সঙ্গেই আছে। নিন চা খান। না, ওই ছাতা আর পাওয়া যাবে না। আমাদের বংশের অভিজ্ঞান, ওই ছাতা আমি হারিয়েছি। দুঃখ করবেন না মিস্টার। বৈদেহ, বৈদেহ ধর, আপনি ভাবতে পারেন আমাদের আমাদের বংশের সেই বহু যত্নে সংরক্ষিত প্রাণাধিক ছাতা, আজ সেটা আমার কাছে নেই। আমি আমি সত্যি একটা কুলাঙ্গার। আমি না না না, ছাতা ছাতা, আর সত্যি আপনি আমাকে যা যা বলেছেন আমি সত্যি তাই। আমি আবার কি বললাম? কেন, আপনি তো বলেছেন আমি মূর্খ, আমি আমি হতভাগা, আমি একটা লক্ষ্মী ছাড়া। যা, আমি আবার তা কখন বললাম? বলতে চেয়েছিলেন তো, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন।
আমি কিন্তু কিছুই মনে করব না। আহা, আপনি তো ভেঙে পড়ছেন কেন? আমি বলতে চাইছিলাম কি, লর্ড কর্নওয়ালিস, হ্যাঁ হ্যাঁ, ওই লর্ড কর্নওয়ালিসের ছাতাকে নিশ্চয়ই খুঁজে পাবে। সত্যি সত্যি পাবো? আপনি বলছেন আমি সত্যি পাবো? নিশ্চয়ই। তাই যদি হয় আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? কেউ নেই, আমি একা। কেন, বিয়ে করেননি? না। কেন না? কি কেন না? না মানে আমি বলতে চাইছিলাম, আপনি তো দেখতে শুনতে যথেষ্ট। থাক, আপনাকে আর ওই রকম তোতলাতে হবে না। এই কথায় কথায় লজ্জা পাওয়ার বয়স না, আমরা দুজনেই ছেড়ে এসেছি। আপনার ইচ্ছে হলে আপনি নিঃসংকোচে আমাকে সুন্দরী বলতে পারেন, কিন্তু তবু জানতে চান আমি কেন বিয়ে করিনি? আসলে কি জানেন, প্রায়োরিটির বেসিসে না বিয়েটাকে আমি অনেক পিছনে রেখেছিলাম। যেদিন ইচ্ছে হলো যে বিয়ে করি সেদিন অনেক দেরি হয়ে গেছে। আপনি নিশ্চয় বিবাহিত? না, আমার মেজাজটা চিরকালই একটু কড়া ধাঁচের। আমার পিসিমা বলতেন, বাবা তুই না বিয়ে করিস না, তোর যা মেজাজ তোর বউ কিন্তু তোর সঙ্গে একদিনও ঘর করবে না, তোকে ছেড়ে ঠিক পালিয়ে যাবে। আর সেই ভয় না আমি আর সাহস করে উঠতে পারলাম না। তাছাড়া জানেনই তো আমাদের সমাজ, তারা একজন বিপত্নিককে তাও করুণা করে, কিন্তু যার বউ পালায় সে কিন্তু পরিহাসের পাত্র। পিসিমা থাকলে মত পাল্টাতে, আপনি তো তাছাড়া ভীষণ মিষ্টভাষী। মিষ্টভাষী কে? আমি? আপনিও তো একটি বড় মিষ্টি মেয়ে। আচ্ছা শুনুন, আপনি গান গাইতে পারেন? না, আমি বলতে চাইছিলাম এই পরিবেশে যে একটা গান গাইতেন, শুনতে কিন্তু ভারী মিষ্টি, ভালো লাগতো। পারি কিন্তু আড়ালে, আপনি আমাকে দেখে ভুরু কুচকাবেন আমি গাইব সেটা ঠিক সহ্য হবে না। আমি বরং ওই গাছটার পেছনে গিয়ে গান গাইছি। পাচ্ছি পাচ্ছি, চালিয়ে যান। একটু লাগে একটু কথা শুনি, তাই মনে মনে রুচি গুনি, একটু কেন? আর মনে নেই, এইবার আপনার পালা, আপনি গান গান আপনার সামনে। ঠিক আছে, চেষ্টা করেই দেখি। কিছু পলাশে নেশা, কিছু বা চাপায়ে নেশা, কিছু পলাশে নেশা, জল পুনি, তাই
আপনার গলাটা সত্যি খুবই মিষ্টি। আচ্ছা, তোমাকে যদি আমি কুহু বলে ডাকি? বলতে পারো। আরে লাইটটা নে বা। বুঝলি বন্টা, বৈধ আঙ্কেলের না ওই সমস্ত ছাতা বাদা গিয়ে চুরি হয়নি। হ্যাঁ এসব কথা বলছিস কেন? আসুন আসুন, দেখুন তো গাবো কি কথা বলছে। আপনার নাকি ছাতাটা চুরি হয়নি? না তো কি, ওরকম দামি ছাতা কেউ ওরকম ভাবে নিয়ে ঘুরে বেড়ায়? আর ভেজা ছাতা নিয়ে আপনি হলের মধ্যে ঢুকলেন কি করে বলুন তো? আর তাছাড়া আমি সেদিনকে খোঁজ নিয়ে জেনেছি, রামদিন ফামদিন কোনো দোকান খোলেনি। ব্রিলিয়েন্ট মাই বয়, ব্রিলিয়েন্ট। তোমার তো দেখছি খুব ভালো রকম গোয়েন্দা বুদ্ধি আছে। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আর শোনো, তোমাদের দুজনকে আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। কি কথা? আমার আসল নাম কিন্তু বৈভব ধর নয়। আসল নাম নয়? না, আমার আসল নাম বল্লভ রায়, and I am a CBI officer. And I need your support to solve a very important case. কি তোমরা আমাকে সাহায্য করবে তো? একদম স্যার, একদম। কি দিছি গো? হ্যাঁ তাহলে শোনো, তোমরা ওই জগুদার দোকানে যে ওর যে সেলসম্যান আছে ওসমান, ওকে গিয়ে বলবে যে আসল কথাটা হয়ে গেছে, ও যেন ঠিক রাত্রি 10টার সময় আসল জিনিসটা নিয়ে ওই লক্ষ্মণের দোকানের সামনে চলে আসে। আসল জিনিস? হ্যাঁ, একটা বৌদ্ধ মূর্তি যেটা প্রায় 1000 বছর পুরনো, অনেক দাম তার। লক্ষ্মণের ওই ওই বন্ধু যে ওসমান ওটাকে নেপাল থেকে চুরি করেছিল। হ্যাঁ, কিন্তু ওটা বিক্রি করতে পারছে না, তার কারণ ইন্টারন্যাশনাল সার্কিটে ওর কোনো কন্ট্যাক্টই নেই। That's because in return I will give him my Lord Cornwallis-er chhata, jeta oti shohojei bikri korte parbe. Lord Cornwallis-er chhata apnar apni oke diye deben? Je chhata nei seta tumi debe ki kore bolo to? Bah, oi chhata ta shottyi amar kache nei, kintu tumi ki kore janle seta? 200 bochor age chhata na bhaj kora jeto na, আর তুমি ওই ছাতা নিয়ে হলে ঢুকলে কি করে? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কিন্তু আপনি তাহলে ছাতা ছাতা করে সবার মাথা খারাপ করলেন কেন? আরে সেটা আর ওসমানকে এই জন্য বলেছিলাম যাতে ও বিশ্বাস করে যে ছাতাটা আমার কাছেই আছে। আপনি কেমন লোক বলুন তো, শুধু শুধু ঘিটাচ্ছি দিদিমার সাথে সেদিন আপনি ছাতাটা নিয়ে বাবার করে ফেললেন। কি লোক দিদিমা, ওর সঙ্গে তোমরা আমার শুধু ঝগড়াটাই দেখেছো? পার্কে লুকিয়ে লুকিয়ে আমাদের গান শোনোনি, আমাদের বন্ধুত্বটা দেখোনি? একদম সোজা দাঁড়া ম্যাডাম। বলছিলাম ম্যাডাম, আপনি তো রোজ রোজ বলেন আমি কোনো চোর ধরতে পারি না, দেখুন আজ না একটা আস্ত গোটা চোর ধরে এনেছি দেখুন। তা তো বুঝলাম মণ্ডলদা, কিন্তু ওর উপরে অহেতুক বল প্রয়োগ কেন করছেন? জানেন না এটা অসাংবিধানিক? তা তো জানি ম্যাডাম, কিন্তু ছেড়ে রাখলে যদি দৌড়ে পালিয়ে যান? পালিয়ে যাবে কোথায়? জানেন না আমরা সারা শহরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছি ক্রাইম দমনের জন্যে, যেখানেই পালিয়ে যাক না কেন ধরে তো আমরা ফেলবই। তা বটে। তা কি চুরি করেছে ও? ম্যাডাম আমি বলছি, একটা না সুপার মার্কেট থেকে মাত্র একটা ফোল্ডিং ছাতা। আবার সেই ছাতা! এ কি যে হচ্ছে, ছাতার মাথা! আগে দেখতাম যে সুপারমার্কেটের বাইরে না
দারোয়ান দাঁড়িয়ে বিল চেক করতো, কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করলাম যে সেই দারোয়ানটা নেই, তাই সুযোগ নিলাম। হ্যাঁ ইয়েস ম্যাডাম, কিন্তু যেই ছাতাটা ব্যাগে ভরে বেরোতে যাব, সঙ্গে সঙ্গে না সাইরেন বেজে উঠল। ম্যাডাম আমি না স্টোরের বাইরেই ছিলাম ডিউটিতে, স্টোরের লোকেরা ওকে আমার কাছে নিয়ে এলো আর আমি ওকে ধরে সোজা থানায় একদম। আরে বাবা, মডার্ন স্টোরগুলো আজকাল দারোয়ান রাখে না গেটে, মেশিন বসিয়ে রেখেছে। বিনা বিল পেমেন্ট করে যেই মাল নিয়ে বেরোতে যাবে অমনি মেশিন বুঝতে পারবে আর সাইরেন বেজে উঠবে। তাই তো হলো, আর তার সাথে কয়েকটা সিকিউরিটি গার্ডের চাকরিও চলে গেল। তা তুমি কাজ করো না কেন, চুরি কেন করো? উফ, আবার সেই ঘিসা পিটা সওয়াল। ম্যাডাম আজকালকার ছেলেপিলেরা লেখাপড়া তো করে না, তা কি চাকরি করবে? ভুল ভুল, আমি একজন আইটিআই থেকে পাস করা টেকনিশিয়ান, আমি একজন কোয়ালিফাইড ওয়েল্ডার। তুমি কোয়ালিফাইড ওয়েল্ডার, তো তুমি কাজ করো না কেন? করতাম তো ম্যাডাম, করতাম ওই যে পাশের মোটর কোম্পানিতে ওয়েল্ডারের চাকরি করতাম। ওখানেও নিশ্চয়ই চুরি করে চাকরিটা গেছে আর কি? না মোটেই না, আমার মতো আরো অনেক ওয়েল্ডারদের চাকরি খেলো সেই ওয়েল্ডিং রোবট। সেই কোম্পানি জাপান থেকে ওয়েল্ডিং করার জন্য রোবট নিয়ে এলো, সেই রোবটের প্রোডাক্টিভিটি নাকি আমাদের মতোই এই রক্ত মাংসের লোকদের থেকে অনেক বেশি নাকি। সেই রোবটের আমাদের মতো কোনো রোজ রোজের দাবি দাওয়াও নেই, তাই 3 মাসের মাইনে দিয়ে ভাগিয়ে দিল 50 জন ওয়েল্ডারকে মাত্র 3টে ওয়েল্ডিং রোবটের বদলে। তুমি অন্য জায়গাতেও তো কাজ খুঁজতে পারতে। খুঁজেছি ম্যাডাম, একদম ঠিক খুঁজেছি স্যার, খুঁজেছি। একটার পর একটা কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সব রিয়েল এস্টেটে কনভার্ট হয়ে যাচ্ছে, তো কোথায় পাবো চাকরি, কে দেবে আমাকে চাকরি? তাই পেটের দায়ে। এটা তোমার প্রথম ক্রাইম? হ্যাঁ ইয়েস ম্যাডাম। তোমাকে একটা সুযোগ আমি দেব, আমাদের থানাতে অনেকগুলো গাড়ি আর অন্য যন্ত্রপাতি আছে, মেরামত করতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো না মানে, নিশ্চয়ই পারবো ম্যাডাম, নিশ্চয়ই পারবো। মান্ডলদা। ম্যাডাম। ওকে আপনি আমাদের গ্যারেজে নিয়ে যান আর সব কিছু ঘুরিয়ে দেখান। ঠিক আছে ম্যাডাম, আমি একটু পরে আবার ওর সাথে দেখা করব। ইয়েস ম্যাডাম, চল চল। আর হ্যাঁ, একা একা লাঞ্চ করবেন না যেন, ওকেও কিছু খেতে দেবেন। ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। নমস্কার। আসুন, কেমন চলছে আপনার ছত্রাভিযান? ছত্রাভিযান খুব ভালো নাম দিয়েছেন। হ্যাঁ, জাল কিন্তু আমি প্রায় গুটিয়ে নেছি, আজ রাতে কিন্তু ফাইনাল অ্যাকশন। গুড, ভেরি গুড। আর শুনুন, আপনার ফোর্সের বিশেষ প্রয়োজন হবে আমার, মানে রাদার তাদের সাহায্যের প্রয়োজন হবে আমার আজ, বুঝেছেন তো? অ্যান্ড আই হোপ আইল গেট অল সাপোর্ট ফ্রম ইয়োর ডিপার্টমেন্ট। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাকে এক্সাক্ট টাইম এন্ড লোকেশনটা ফোনে জানিয়ে দেব। অফ কোর্স, ইউ আর অন আ ন্যাশনাল মিশন, পুলিশের সব রকম সহযোগিতা আপনি পাবেন। স্প্লেন্ডিড, বি রেস্ট অ্যাসিওরড। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা শুনুন, আমার কিন্তু এখন বিশেষ তাড়া আছে, আমি আর ওয়েট করতে পারবো না, এখন আজকের মতো আমি কিন্তু চলি। নমস্কার। নমস্কার। এনেছেন? আমি এনেছি, আপনি একটু আলোর দিকে এগিয়ে আসুন তো। তোমার খেল খতম ওসমান ভাই। এত ভিড় দেখে এগিয়ে এসেছি, এই আপনারা দেখুন তোকে চিনতে পারেন কিনা। আরে ও তো ওসমান, ওকে ধরেছেন কেন? ওই মূর্তি চোর, ওর আরেকটা পরিচয় আছে, সারাঙ্গি খান। না 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 না, আপনার কিছু ভুল হচ্ছে মনে হয়, ও তো ওসমানই। আমার ভুল?
আমার গুরু তো সুরের সম্রাট, সুরে বেহাল সারঙ্গে খান সাহেব। দেখুন তো এবার চিনতে পারেন কিনা। ভাবা যায় না এত বড় প্রতারক। না সুগুদার দোকানে যখন বসে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে। আপনার মনে আছে ম্যাডাম, সেদিন আপনার বাড়িতে ওই সারঙ্গী খান আমায় বলেছিল পুরানা বর্তন বেচনে ওয়ালা, আর সেই দিনই আমার ওর প্রতি সন্দেহ উঠেছিল। ঠিক তো, দারুণ কেসটা সলভ করেছেন কিন্তু। হ্যাঁ, খুব জটিল কেস ছিল। এই কেসটা সলভ করার জন্য ক্রেডিটটা আমার একার নয়, এই কেসটা সলভ করার ব্যাপারে আমাকে ভন্টা, গাব্বু আর ওই দৃঢ়তা ম্যাডাম আমাকে অনেক সাহায্য করেছে। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে ভন্টা গাব্বু, তোমাদের আরেকটা কাজ বাকি আছে, মনে আছে তো? আরে কাকু চিন্তা করবেন না, সব রেডি হয়ে আছে, বল না। বাইরে গীতাজি দিদিমা, এই সরি মানে মাসিমা, আপনার জন্য রিক্সায় ওয়েট করছে। ওরকম একটা সুন্দরী বাচ্চা মেয়ে তোমাদের মাসিমা? আর ওর টেনে এক থাপ্পড়। সরি সরি কাকিমা। চলো চলো, একটা জোরে হাততালি হয়ে যাক। আমার জিনিস আমি সবাইকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছেন আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শিখা, অলিভিয়া, মধুপ্রিয়া, দেবাঙ্গনা, সুরঞ্জনা, উড়না, প্রাণবন্তবাবু, অভিজিৎ ঘোষ দা, বিচিত্র, সুদীপ্ত সিনহা, গায়ত্রী সুপর্ণা, নাতাশি সঙ্গীতা, সখী সেনা, মধুমিতা, সারেঙ্গি ওসমান, সিদ্ধার্থ, হেরম্ব, অনুপ, তিনকড়ি, সুব্রত, সৌদামণি, শ্রীময়ী, ঘণ্টাপ্রসাদ, শঙ্কর, রিঙ্কি, বিন্তি এবং ভিকি, রাহুল, মিস্টার ক্লার্ক, শাহাদা, চোর, সৌম, যোজো, মণ্ডলদা, জয়ন্তকর, দৃঢ়তা, ঝুমু, যোগুদা, অনিন্দ, ভটা, সায়ন, গাবু, সৌরভ, ঘৃতাচি, অপর্ণা, বৈদেহ, অভিজিৎ গুপ্ত। এবং এই নাটকটি এত সুন্দরভাবে করার জন্যে যারা মঞ্চের পেছন থেকে সাহায্য করেছেন তাদের নাম এবার বলা দরকার। মিউজিক কোঅর্ডিনেশন নীলাজ সেনগুপ্ত, কিবোর্ডে সমর মোদক, এবং তবলায় বিকাশ রায়। আর এত সুন্দর পেছন থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছিল গানে অভিজিৎ ঘোষ, মধুমিতা দি এবং অনুপদা। ভাষ্য অভিজিৎ ঘোষ, মেকআপ সন্তোষ অ্যান্ড টিম, লাইটিং শিবাজী দাশগুপ্ত, আমাদের দুজন প্রম্পটার্স নন্দিনী গুপ্ত এবং সুকল্যাণ ঘোষ, স্টেজ কোঅর্ডিনেশন ম্যানেজমেন্ট সুদীপ্তাদি, ডালিয়াদি, অপর্ণাদি অ্যান্ড দত্তাজি, প্রোডাকশন কন্ট্রোলার সুকল্যাণ দা,
এবং প্রোডাকশন ডিরেক্টর ডালিয়া সেনগুপ্ত, আর যার তত্ত্বাবধানে এই নাটক, এত সুন্দর একটা নাটক আজকের আমরা দেখতে পেলাম, সেই জয়ন্ত চট্টোপাধ্যায় এই নাটকের পরিচালক। নাচে যারা নেচেছে তারা হচ্ছে কেয়া, হিয়া, জিয়া আর তোষা। লাইটিং এ শিবাজি সেনগুপ্ত, মাফ করবেন ভুল হয়ে গেছে একটু। একটা কথা বলে রাখা দরকার, আমি যখন আসি আমি যখন শুনলাম যে এটা একটা খুব ছোট নাটক ছিল, ছ থেকে সাতটা ক্যারেক্টার ছিল, তারপর শুনলাম অ্যাকচুয়ালি নাটকটা চব্বিশটা ক্যারেক্টার নিয়ে হচ্ছে, এবং যার জন্যে এই নাটকটা এত সুন্দরভাবে বোঝা যায়নি। অরিজিনাল লেখক হচ্ছেন শ্যামল চক্রবর্তী, এত সুন্দরভাবে নাটকটি লিখে চব্বিশটা ক্যারেক্টারকে সুন্দরভাবে সাজিয়ে যিনি নাটকটি পরিবেশনা করলেন সেটি আবার জয়ন্ত চট্টোপাধ্যায়। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আগামীকাল সকালে মুক্ত মঞ্চে আবার আমরা ফিরে আসব। এছাড়া সন্ধেবেলায় রয়েছে আমাদের প্রিয় ধীতাং গ্রুপের হারানো সুর।